এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দলবদলের পর বিজেপির প্রথম সভায় শুভেন্দু অধিকারী বললেন, তৃণমূল এখন কোম্পানি হয়ে গেছে। তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পূর্বস্থলী সভায় দিলীপ ঘোষকে পাশে নিয়ে বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপে বন্ধ হয়েছে গরু পাচার, কয়লা পাচার। তৃণমূল এবার জিতে গেলে শুরু হবে কিডনি পাচার। ঠিকই বলেছেন তিনি। শোনাব। শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক নয়, মিথ্যাভরা নয়, এই দলটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এই দলটা রাজনৈতিক দল নেই, এই দলটা দেড়জন নিয়ে চালাচ্ছে। তাই যাদের আত্মসম্মান বোধ আছে তারা কখনো তৃণমূল কংগ্রেস করতে পারে না, পারে না, পারে না। আমি যখন অমিতজির সঙ্গে, দিলীপ দাস সঙ্গে, কৈলাসজির সঙ্গে কথা বলেছি জয়েন করার আগে, বলেছি কোন শর্ত নেই, শর্ত একটাই, তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচান। বালির গাড়িগুলো কি দেখছেন, রাস্তা ঘাট ভেঙে ট্রাকে ট্রাকে প্যাক, রাস্তায় রাস্তায় তোলা তোলা পাথর বালি, গরু কয়লা সমাপ্ত হয়ে গেছে। এরা যদি জিততে পারে এবারে কিডনি পাচার বাকি আছে ওটাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত বাবু, শুভেন্দু অধিকারী আজকে সভায় বলেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপে বন্ধ হয়েছে গরু পাচার, কয়লা পাচার, তৃণমূল এবার জিতলে, জিতে গেলে শুরু হবে কিডনি পাচার। কি বলবেন আপনি? বিশ্বাসঘাতকরা এইরকমই বলে, যারা দল বদল করে তারা এমনি বলে, তৃণমূলের বিরুদ্ধে উগ্র সমালোচনা করে বিজেপির লাভ হবে, কিন্তু এতে কোনো লাভ হবে না। ওকে দিলীপ ঘোষ জায়গা ছেড়ে দেবে? শুভেন্দু অধিকারী আমাদের দল থেকে যা যা নেবার সব নিয়েছে, তারপর এখন বিজেপিতে গিয়েছে আরো কিছু পাবার আশায়, সেই জন্যই এসব কথা বলছে। আমি শুভেন্দু অধিকারীর কথায় কোনো মূল্য দিই না। আরো নন্দীগ্রামে যাক, মানুষকে, মানুষের মুখোমুখি হোক, ও বুঝতে পারবে মানুষ কি বলছে। আমি বলুন স্বাগত বাবু, আমি শুভেন্দু অধিকারী যে কিডনি পাচার বললো, এগুলো জঘন্য কথা, এগুলো বিজেপি করতে পারে, এইসব কাজ তৃণমূল করে না। স্বাগত বাবু, শুভেন্দু অধিকারী আরো বলেন, 1998 বিজেপি আশ্রয় না দিলে তৃণমূল উঠে যেত, সব পথ ছেড়ে বিজেপিতে এসেছি, রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হবে, কি বলবেন? 1998 সালে বিজেপির সঙ্গে তৃণমূল সমঝোতা করেছিল ঠিকই, কিন্তু তারপর 2000 গুজরাটে দাঙ্গা হয়েছিল। শুভেন্দুর আসলে কোনো নীতি নেই, তৃণমূলে ছিল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, ও আসলে হিন্দুত্ববাদী একজন লোক, তাই ওকে আর কি বলব। শুভেন্দু অধিকারী, মির্জাফর, উমিচাঁদ, জগৎ সেদদের মতো ভবিষ্যতে লোক শুভেন্দু অধিকারীর নামও স্মরণ করবে, যে দল ওকে দুবার লোকসভায় জেতালো, দুবার বিধানসভায় জেতালো, মন্ত্রী করলো 4.5 বছর, মন্ত্রিত্বের ঘি দুধ সরকে এখন উনি তৃণমূলকে কিডনি পাচারকারী বলছেন, ওর কথা কেউ গুরুত্ব দিয়ে নেবে না। স্বাগত বাবু, এই মির্জাফর প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী বলেন, কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন, সেই কংগ্রেসের হাত ধরে হয়েছিল তৃণমূলকে, আমায় বিশ্বাসঘাতক বলছে, আমায় মির্জাফর বলছে, কি বলবেন আপনি? বলছি তো, মমতা ব্যানার্জির তো হিম্মত ছিল, মমতা ব্যানার্জির তো হিম্মত ছিল, উনি নতুন দল করেছিলেন, শুভেন্দুর সাহস হলো না কেন, বিজেপিতে গিয়ে জমা পড়লেন কেন, নিজে একটা আলাদা দল করতেন আমরা বুঝতে পারতাম, উনি সাহসী। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে ঠিক, কিন্তু তৃণমূল কখনো নিজের স্বাধীন সত্তা বিসর্জন দেয়নি, শুভেন্দু ব্যক্তি হিসেবেই তার স্বাধীন সত্তা বিসর্জন দিয়েছে। আজ আবার সভায় বিজেপি সভায় শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো প্রসঙ্গ তোলেন, কি বলবেন আপনি?
আজ আবার শুভেন্দু অধিকারী বিজেপি সভায় তোলাবাজ ভাইপো প্রসঙ্গ তোলেন, কি বলবেন আপনি এ নিয়ে? শুভেন্দুকে তো বুঝতে পারি না, আমার সামনে যেদিন অভিষেকের সাথে শুভেন্দুর কথা হলো, শুভেন্দু বললো না অভিষেক তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার বিরুদ্ধে কখনো কিছু বলেনি, রাতারাতি রাস্তায় বেরিয়ে তাকেই তোলা ভাইপো বলছে, নোংরামির একটা সীমা থাকা দরকার। আমি তো নিজে সাক্ষী, উনি বলেছিলেন অভিষেককে যে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তুমি আমার সম্বন্ধে কখনো খারাপ বলোনি, এত নিচে দিয়েও নামবে আমি ভাবিনি। সৌগত বাবু, ইতিমধ্যে আরো একটা বিষয় জানা যাচ্ছে, 12-14 জানুয়ারি রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কর্মসূচি থাকবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলার এই সফর নিয়ে কি বলবেন? আমরা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি, বিজেপির হনুমানরা ধুপধুপ করে বাংলার মাটিতে লাফিয়ে পড়বে, বাংলার মাটি এই হনুমানদের প্রত্যাখ্যান করবে, অমিত শাহ 2 বার আসুক আর 10 বার আসুক কিছু ফারাক হবে না। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।